ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে দাদা সকাল থেকে কি প্রোগ্রাম করলেন? আজকে পুরন্দরপুর থেকে কাঁদি পদযাত্রা হলো, ডেপুটেশন হচ্ছে এখন এসডিওর সাহেবের কাছে। এখানে কাজ হবে না, জানি না আমরা হবে কি হবে না। ডেপুটেশন এখানে হলে এরপরে জেলা শাসকের কাছে দেওয়া হবে, তারপরে কলকাতা যাওয়া হবে। আমরা আন্দোলন চালিয়ে যাবো। পশ্চিমবঙ্গে যতগুলো পৌরসভা আছে সেই পৌরসভায় যেগুলো নির্বাচন হয়নি, একটু আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে অবিলম্বে 24 তারিখের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে, যে কেন এখন ভোট করা হচ্ছে। দেখুন, আমাদের তো ওটার কাছে দুটো প্রশ্ন থাকবে। শুধু ভোট করার অনুমতি নয়, মানুষকে ভোট দেবার অনুমতি সরকারকে নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি যে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের নির্বাচনের পুনরাবৃত্তি করার জন্য তৃণমূল এবং প্রশাসন মিলেমিশে পরিকল্পনা করছে। তাই হাইকোর্টের কাছে আমাদের দাবি থাকবে, ভোট করানোর অনুমতি শুধু নয়, মানুষ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। সেটা না করা হলে গণতন্ত্র বাংলায় ধর্ষিত হবে। এ বাংলায় গত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, তাই স্বাভাবিকভাবেই ন্যাড়া বেলতলায় একবারই যাই। সেই জন্য আমরাও বিচার ব্যবস্থার কাছে দাবি জানাবো যে শুধুমাত্র ভোটের জন্য ভোট নয়, মানুষকে ভোট দেবার অধিকার দেওয়ার জন্য যেন ভোট হয়। তদন্ত করবে, যে যার সংস্থা আছে তারা তার তদন্ত করবে, হাইকোর্টের রায় অনুযায়ী তদন্ত যদি হয়, আমার তো কিছু বলার নাই, তদন্ত হবে। এখানকার পুলিশ তারাও সহযোগিতা করুক, সিবিআই তারাও নিরপেক্ষভাবে তদন্ত করুক, সত্যটা বেরিয়ে আসুক। আমাদের জেলার ঘটনা এটা, বাংলার ঘটনা, একটা মহিলা সে ধর্ষিত হয়েছে, সকলের লজ্জা, এটা বাংলার লজ্জা, বাংলার মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তাই স্বাভাবিকভাবেই ওটা রাজ্যের একটা বিশেষ লজ্জা। তাই সত্যটা উদ্ঘাটিত হোক, অপরাধীর শাস্তি হোক, এটুকুই আমাদের দাবি, আর কিছু নয়।